শরিয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা শুরু করেছে ইস্টার্ন ব্যাংক। প্রাথমিকভাবে সারা দেশে 20টি শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে গ্রাহকদের এ সেবা প্রদান করা হবে। রাজধানী গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এর উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার সহ আরও অনেকে।